চুরি বা ডাকাতির ঘটনা দীর্ঘদিন ঘটেনি, হঠাৎ করে কিভাবে ঘটলো কালকে? কিভাবে ঘটলো বলতে, কালকে রাত্রে তো আমরা দোকান বন্ধ করে একসঙ্গে গিয়েছিলাম, কাকা আমি ভাইটাই সবাই। সকালে কাছাকাছি দোকানদার ফোন করলো যে দোকান ডাকাতি হয়েছে, কাকা আমরা সবাই এসে দেখলাম যে ওয়াল ভাঙা, শাটার কাটা, কলা চুল কাটা। ৯০০ প্রহরীকে বাজারের ভিতরে বেঁধে রেখে, হাত পা বেঁধে রেখে, মুখে কাপড় বেঁধে ডাকাতিটা হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কত টাকার জিনিসপত্র গেছে আনুমানিক? 5-6 কেজি মতো রূপা গেছে, 100 গ্রাম মতো সোনা গেছে, 30-35 টাকা মতো গেছে। মোট কত হবে? 7 লাখ টাকা মতো। আপনার নাম? আমার নাম স্বরূপ কামিল। আপনারাও তো একটু আতঙ্কিত নাকি? হ্যাঁ, সবাই। দেওয়াল কাটিয়ে তার পিঠ পড়েছে, এ চলবে না। মেশিন এলো, তাকে কাটছে অনেক সময়, কাটছে খুলে মানে কি আসবে কি? সব ছবি যেগুলো যেখানে ছিল সেই অবস্থা থাক। হ্যাঁ, আমি কি বলছি জানিস কি? একটু একটা কিছু খুলবে নি দিদি, দাঁড়া। আমি
সোনা ভালো কত 4-5 কিলো চার পাঁচ ছিল সোনা কিছু ঢুকে দোকানে সাজানো যাবে যা লাগবে তারপরে একটা যা হয়েছে সে ভিতরে সোনা ওটা দিয়ে দিয়ে এই গামছা তোর নয়? হ্যাঁ দোকানে যান। ও আচ্ছা, তাহলে আর কি আছে? দাদা গতকাল রাত্রে কখন দোকান বন্ধ করলেন? পৌনে 9টা রাত্রে বন্ধ করলেন। অন্য অন্য দিন কটার সময় বন্ধ করেন? 9:30-9:30। কালকে বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করেছি। আপনার দোকান যে চুরি গেছে কখন জানতে পারলেন? ভোর 5:45। কে ফোন করলো? সন্তোষ দাস, জুতা দোকান। এসে কি দেখলেন? সারা ভেঙেছে, দেওয়াল কেটেছে, কেটে ভেতরে ঢুকে মাল পত্র নিয়ে গেছে। কি কি গেছে? রুপো গেছে প্রায় আর সোনাগুলো প্রায় 10-15 কত পরিমাণ? 30 রুপো আর 100 সোনা, 35,000 টাকা। আর টোটাল কত লাখ টাকা? 10-এর ভিতরে। একটা বলুন কত টাকা? 10-এর ভিতরে, 10 লাখের মতো। কাউকে সন্দেহ করেন? না, আমি তো বাড়িতে ছিলাম, জানি না সন্দেহ করবো কত। বাদুর ছিল বাজারে তো? হ্যাঁ, বাদুরকে বেঁধে রেখে ওকে বেঁধে মুখ বেঁধে ওকে পিটেছে। আপনার নাম? সুনীল কুমার। দোকানের নাম? ভবানী অলংকার। আগে আমার 5-6 জন মিলে আমাকে ধরছে, এগুলো ঠিক আছে, ডাং দিয়ে মারছে।
ওদের মুখে কি বাঁধা ছিল? কাপড় বাঁধা ছিল। হাতে কি ছিল? পিস্তল ছিল, লাঠি ছিল। কিভাবে বাঁধলো? এরকম হাতে এরকম করে বাঁধছিল, পা এরকম মারধর করেছে, দুডাং মারছে। কতজন ছিল? আরে সাতজন ছিল। কটা নাগাদ হয়েছে? ওই একটা জন কারেন্ট গেছে। তোমাকে বাঁধার পরে কিভাবে বাঁধলো একটু দেখাও। তারপরে তোমাকে কি করলো? আমাকে বসকে রাখলো, সুই করালো। তোমাকে কোথায় নিয়ে গেল? যে ওই ধারে নিয়ে গেছে, আবার ওখান থেকে আনছে। কখন নিয়ে এলো বলতে পারছি না, এক ঘন্টা আর দেড় ঘন্টা পর আবার আনছে আমাকে ওখান থেকে, এনে এখানে ফেলেছে। তারপরে? তারপরে ওরা পালিয়ে গেছে। তোমার হাত বাঁধা ছিল? হাত বেঁধে, মুখ বেঁধে আর পা বেঁধে পালিয়েছিল। তোমার হাতটা কে খুললো? আমার হাত হচ্ছে ওই ওই বা সে সন্তুতা আর সেই বুড়ি আসছিল, আসতো সন্তোষ, সন্তোষ দাস। দাস আর আগে দেখেছি।